আপনি যদি বাস্তবে জাকাত গ্রহণ করতে পারেন এমন হন তাহলে এই দুলের পয়সা আপনার জন্য বৈধ। আর যদি জাকাত গ্রহণ করার যোগ্য আপনি নন তাহলে এই দুলের পয়সা আপনার জন্য বৈধ হয়নি। যারা জাকাত খাইতে পারে এদেরকে দিয়ে দিতে হবে। প্রশ্ন, শনি দশার জন্য মানুষ পাথর আংটি ব্যবহার করে, এটা কি জায়েজ আছে? যে না, জায়েজ নেই। শনি দশামশা এগুলো কিছু নেই। প্রশ্ন, ওয়ালাল মাহাদি ইল্লা ঈসা ইবনে মারিয়াম, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই হাদিসটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি হাদিস নয়। প্রশ্ন, বিনা কারণে কেউ যদি মসজিদের কাছে থাকা সত্ত্বেও বাসায় নামাজ পড়ে, এতে কোনো সমস্যা আছে কিনা? মাকরুহে তাহরিমের গুনাহ হবে। প্রশ্ন, মেয়েদের কি তালাক বা ডিভোর্স দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে? অধিকার দিয়েছে স্বামীকে। স্বামী যদি তার অধিকার তার স্ত্রীকে দেয় তাহলে স্ত্রী নিজকে নিজে তালাক দিতে পারে। প্রশ্ন, আমার একটি ছেলে হয়েছে, নাম রেখেছি মোহাম্মদ ইসমাইল। আমার বড় আশা ছেলেটিকে মাদ্রাসায় পড়াবো এবং হক্কানি আলেম বানাবো। দয়া করে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হক্কানি আলেম বানাই দিন। প্রশ্ন, আমার বাড়ি রংপুর, চাকরির সুবাদে ঢাকা থাকি, মাঝে মাঝে 5-7 দিনের জন্য বাড়ি যাই। প্রশ্ন হলো, বাড়িতে গেলে কসর নামাজ পড়বো না পুরু নামাজ? বাড়িতে গেলে যদি আপনার ঘরদুয়ার থাকে, থাকার ব্যবস্থা থাকে, তো পুরু নামাজ পড়বেন, আর সব ছেড়ে যদি চলে এসে থাকে তাহলে কসর পড়বেন। প্রশ্ন, গ্রামে গন্তব্যস্থলের কারণে গন্ডগোলের কারণে দুই দল বিভক্ত হয় এবং মসজিদ ভাগ করতে চায়, আমি না করি কিন্তু শোনে না, পরে আরেকটি মসজিদ করে, পুরাতন মসজিদ থেকে নতুন মসজিদের দূরত্ব আনুমানিক 300-400 মিটার হবে। নতুন মসজিদের সভাপতি সাহেব আমাকে সাহায্যের রসিদ দেন এবং আমাকেও নির্মাণের জন্য সহযোগিতা করতে বলেন। আমার প্রশ্ন হল, নতুন মসজিদের জন্য দান নিয়ে দেওয়া বা আমি নির্মাণের জন্য দান করব কিনা, বা নামাজ প্রশ্নবিদ্ধ হবে কিনা, নামাজ হবে কিনা? পুরাতন মসজিদকে ক্ষতি করার লক্ষ্যে যদি কাছে নতুন মসজিদ নির্মাণ করে তাহলে জায়েজ হবে না, এটাকে মসজিদে জারার বলে। আর যদি না, এখানে সংকুলন হয় না, নতুন মসজিদের প্রয়োজন, এই কারণে বানাইয়ে থাকে, তাহলে মসজিদে জারার নয়, দান করা বৈধ হবে, নামাজও বৈধ হবে। প্রশ্ন, রূহ কি সৃষ্টি করা হয়েছে না শরীরকে, এবং রূহ কি? কোরআনে কারিমে উল্লেখ আছে, আর রূহ মিন আমরে রব্বি, বলি রূহ মিন আমরে রব্বি, রূহ আমার পালন কর্তার একটি হুকুম মাত্র, এটাকে সৃষ্টি বলা কঠিন। প্রশ্ন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দ্বারা কি দোয়া করা যাবে? জি, যাবে। প্রশ্ন, আমি কয়েকটি গরু কিনে এক লোকের কাছে দিয়েছি, তিনি লালন পালন করেন এবং গরুর খাদ্য তিনি বহন করেন, কয়েক মাস পর বিক্রি করে যা লাভ আসে তার অর্ধেক সে নেয় আর অর্ধেক আমাকে দেয়, ইহা কোরআন হাদিস অনুযায়ী কতটুকু বৈধ? জি, বৈধ। প্রশ্ন, ইসলামী শরিয়া মোতাবেক কি স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে? স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হয় না, স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলেও হবে না, না দিলেও হবে না, নিজকে নিজে তালাক দিতে পারে, স্বামীকে দিতে পারে না। প্রশ্ন, যদি কোনো স্ত্রী মুখে উচ্চারণে তালাক শব্দ দ্বারা তালাক দেয় তাহলে কি তালাক হবে? তাকে তালাক দিল কিভাবে দিল শব্দগুলি বলা ছাড়া উত্তর দেওয়া যাবে না। প্রশ্ন, বাংলাদেশের আইন অনুযায়ী স্ত্রী তালাক দেওয়ার অধিকার রয়েছে, সেক্ষেত্রে কিভাবে তালাক দিতে পারে? লিখিত প্রশ্ন দর লেপটা দিয়ে দিবেন। প্রশ্ন, ঘর শেষে দেখে ফিরে আমলের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে যদি বলতেন, ইনশাআল্লাহ আশা করি জুমার বয়ানে বয়ান হবে। প্রশ্ন, আমার একটি কম্পিউটার মনিটর ছিল, এরপর আমি একটি টিভি কার্ড কিনে উক্ত মনিটরের টিভি দেখলাম। আমি জানতে পারলাম যে টিভি দেখা বড়ই গুণা,
তখন আমি উক্ত মনিটর ও টিভি কার্ড একসঙ্গে মুসলমান ভাইয়ের কাছে বিক্রি করে দিই। বেঁধে ফেলা দরকার ছিল। প্রশ্ন, রাস্তায় যে কোনো যখনও বের হই তখন কিছু মুরব্বীদের দেখি তারা সবার সামনে বিড়ি সিগারেট খাচ্ছেন, হতে না তাদের মাথায় টুপি, মুখে দাড়ি ও শরীরে খাঞ্জাবি। দাড়ি টুপি এটা শুধু মুসলমান হওয়ার বা পরেজগার হওয়ার আলামত নয়। অনেকে আছে টুপিও আছে দাড়িও আছে, নামাজ পড়ে না। আমার সামনে একজন আছে হাতে লাঠি, মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি দিয়ে হাঁটে, নামাজ পড়ে না। তারপরও বলে কি আমার কোনো গুণা নেই, নামাজ পড়ে না, এরপর এর কোনো গুণা নেই। ওই নারায়ণগঞ্জের পতিতালয়ের পতিতা জরুরছে, আরেক পতিতা গেছে দেখতে, তো জরওয়াল এই পতিতা, এই পতিতাকে বলে বুঝান কি গুণা করছিলাম, 15 দিন হয়ে গেছে ওষুধ খাই, ওষুধের কাজ করে না, জ্বর ভালো হয় না, কি গুণা করছিলাম, কোন কি গুণা করছো তোর মনে আসে না, সারাদিন কি করো, হ্যাঁ গুণা নাই, কি গুণা করছো, আল্লাহ মাফ। যদি কোনো মুক্তাদি চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তার সাক্ষুদের পর দুরুদ শরীফ পড়ে তাহলে কোনো সমস্যা হবে কিনা, ইমামের পিছনে থাকার কারণে কোনো সমস্যা হবে না। প্রশ্ন, এমন মাহবুব ব্যক্তি যিনি চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকের পর ইমামের সাথে শরীক হয়েছে, তাহলে সে শেষ বৈঠকে তার সাক্ষুদের পর দুরুদ শরীফ ও দোয়া মাহফুরা পড়তে পারবে কিনা? সে তাশাহুদ ধীরে ধীরে পড়বে যাতে তাশাহুদ পড়তে পড়তে ইমামের সালামের সময় হয়ে যায়। যদি পড়া আগে শেষ হয়ে যায় চুপচাপও বসে থাকতে পারে, আর শেষে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটাও বারবার পড়তে পারে। দুরুদ শরীফ যদি পড়েও ফেলে এতে নামাজ হয়ে যাবে, সওয়াবে আসবে না। আমার মেয়ের নতুন বিবাহ দিয়েছে, দোয়ার জন্য দরখাস্ত, আল্লাহ পাক সুখ শান্তিতে রাখে। প্রশ্ন, ইমাম মাহাদি তিনি কি নবী না ওলি? তিনি নবী নন, তিনি ওলি। প্রশ্ন, আমার মৃত বাবা মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক জান্নাত নসিব করুন।